বলা হয়ে থাকে বই পড়লে মুক্তি মেলে। কথাটা যেন নতুনভাবে সত্য হয়ে ওঠে যখন বই পড়লে অপরাধীর শাস্তি কমায় কোনো কারাগার, এমনকি মিলতে পারে স্থায়ী মুক্তিও। হ্যাঁ, অদ্ভুত শোনালেও এটাই সম্ভব দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের কিছু কারাগারে। সেখানে বই পড়লেই শাস্তির মেয়াদ কমানোর সুযোগ পেয়ে যান কারাগারে বন্দী অপরাধীরা। আয়নার দুনিয়ার আজকের ভিডিওতে আমরা জানব তেমনই এক জেল সম্পর্কে যেখানে বই পড়লে শাস্তির মেয়াদ কমানো হয়। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ ব্রাজিলের কাসাদে কাস্তোদিয়া দে পিরাকোয়ারা কারাগার সহ আরও তিনটি ফেডারেল প্রিজনের বন্দীরা বই পড়লেই কমে যায় শাস্তি। দেশটির সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের অধিকাংশই এ কারাগারগুলোতে আটক আছে। কাসাদে কাস্তোদিয়া দে পিরাকোয়ারা কারাগারে মোট 7,000 বন্দি আছে যারা খুন, ধর্ষণ ও ডাকাতির জন্য দোষী সাব্যস্ত হয়ে জেল জীবন কাটাচ্ছে। বছরে একজন বন্দি মোট 12টি বই পড়তে পারেন সেখানে, অর্থাৎ প্রতি মাসে একটি করে বই পড়া যাবে। বই প্রতি 4 দিন ও সর্বাধিক 48 দিন কমে বন্দিদের শাস্তির মেয়াদ। এখানেই শেষ নয়, প্রতিটি বই পড়ার জন্য তাদের বরাদ্দ সময় 1 মাস। এর মধ্যে সব বন্দি পাঠককেই একটি করে বই আলোচনা লিখে জমা দিতে হয়। কি থাকে তাতে? যে বইটি তারা পড়ছেন তার মূল বিষয়, প্রিয় চরিত্র ইত্যাদি নানা বিষয়ে লেখা থাকে তাতে। তার ভিত্তিতে চলে পরীক্ষাও, লেখায় কোনো ভুল থাকা চলবে না। পৃষ্ঠাগুলোয় মার্জিন টানতে হবে এবং লেখা হতে হবে সহজ পাঠ্য। বিশেষ একটি প্যানেল সিদ্ধান্ত নেন কারাগার বন্দীদের মধ্যে কারা এ সুযোগ পাবে। এ কর্মসূচির একজন শিক্ষক মারিলদা ডি পাওলা সোরেস বলেন, এ কর্মসূচিতে আমরা অল্প কিছু বই রেখেছি, যার মধ্যে রয়েছে বিদেশি ও ব্রাজিলিয়ান ক্লাসিক এবং বন্দীদের পড়তে শেখার জন্য শিশুদের বই, খুব হিংস্র বিষয়বস্তুর বই নিষিদ্ধ। 2012 সালে রিডেমশন থ্রু রিডিং বা পড়ার মাধ্যমে মুক্তি নামে অভিনব এ উদ্যোগটি চালু করেছে ব্রাজিল সরকার। দেশটিতে কারাবন্দীর মোট সংখ্যা বিশ্বের চতুর্থ। কারাগারের ভেতরের শোচনীয় অবস্থা নিয়ে প্রায়ই সমালোচনা চলে। পাশাপাশি রয়েছে ধারণ ক্ষমতার বেশি বন্দি এবং কারাগারের ভেতরে গুন্ডাদলের দৌরাত্ম্য, মাঝে মধ্যেই যা থেকে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়। সেই অবস্থার পরিবর্তন, অপরাধ কমানো আর অপরাধের জন্য অনুশোচনা বাড়াতে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।